চন্দ্রশেখর বাবু খুবই কাছের মানুষ, মানে চন্দ্রশেখর কুণ্ডুর কথা বলছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষই চন্দ্রশেখর কুণ্ডুর ব্যাপারে ওয়াকিবহাল, ফিডের ব্যাপারে ওয়াকিবহাল। ফিড যেভাবে লাস্ট বেশ কিছু বছর ধরে কাজ করে চলেছে, রাস্তায় থাকা, খোলা আকাশের নিচে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে, তো ঘটনাচক্রে চন্দ্রশেখর বাবুর পাশে এবার কেউ একজন দাঁড়িয়েছেন। সেটা আবার চন্দ্রশেখর বাবু তো একজন শিক্ষক বাই প্রফেশন, তো চন্দ্রশেখর বাবুর এক ছাত্র চন্দ্রশেখর বাবুর পাশে দাঁড়িয়েছে। তবে এটা অন্যভাবে মানুষকে উদ্বুদ্ধ করার কাজে। আমরা বরাবরই জানি মানুষ সভ্যতায় সঙ্গীত কিংবা মিউজিক কীভাবে প্রভাব ফেলেছে মানব জীবনে, তো সিদ্ধেশ্বর চাকরি করা সত্ত্বেও ওর একটা মিউজিক্যাল সাইড আছে। সিদ্ধেশ্বর আবার নতুন করে মিউজিক করতে শুরু করেছে, এবং প্রথম যে কাজটা সিদ্ধেশ্বর করেছে সেটা হচ্ছে চন্দ্রশেখর বাবু বা ফিডের কার্যকলাপ নিয়ে যে একটা বিশাল পরিধি তৈরি হয়েছে সেই পরিধিটা কভার করে একটা মিউজিক ভিডিও বানিয়েছে, যেটা ফিড এতদিন ধরে যে কাজকর্মগুলো করছে সেই কাজগুলোকে প্রপারলি যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যাতে মানুষকে আরও জানানো যায়। মিউজিক এই ভিডিওতে মিউজিক গান প্রত্যেক কটাই আমি একটু আগে শুনলাম, আমার মন ছুঁয়ে গেছে। আমার মনে হয়েছে যারা ফিডের কাজ সম্পর্কে ওয়াকিবহাল নন তারা আরও ওয়াকিবহাল হবেন। আপনারা আশা করি আমার মতোই এই ভিডিওটা যখন দেখবেন আপনাদেরও কোথাও বুকে কোথাও একটা মোচড় মারবে। কাজ তো যখন আমরা যখন শুধু কোনো দৃশ্য দেখি তখন আমাদের মনে সেই অভিঘাতটা তৈরি হয় না, কিন্তু তার সাথে যখন মিউজিক থাকে এবং সেই মিউজিকটা যখন সেই দৃশ্যটাকে কমপ্লিমেন্ট করে তখন অভিঘাতটা যথাযথ হয় আর কি। তো সিদ্ধেশ্বর যে মিউজিকটা বানিয়েছে, সিদ্ধেশ্বর যে মিউজিকটা তৈরি করেছে এবং সিদ্ধেশ্বর এবং তন্ময় মিলে যে ওভারঅল ভিডিওটা বানিয়েছে গোটা বিষয়টা নিয়ে, সেটা সত্যিই চমৎকার। এতে আবার তিমিরও রয়েছে, একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স, একটা স্পেশাল অংশ, বাংলায় একটা অংশ তিমির গিয়েছে, চমৎকার গিয়েছে। তিমির তো একজন সুগায়ক। আপনারা সবাই ভিডিওটা দেখুন এবং পরিচিত হন চন্দ্রশেখর কুণ্ডুর কাজকর্মের সাথে, ফিডের কাজকর্মের সাথে এবং সিদ্ধেশ্বরের মিউজিক্যাল সাইডটার সাথে। ধন্যবাদ।